উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার স্নাতকে ভর্তি হওয়ার পালা। চলতি বছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও কয়েকদিন আগে শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়, এবছর কেন্দ্রীয় পোর্টালে নয়, কলেজ ভিত্তিক অনলাইনে সম্পন্ন হবে স্নাতকে ভর্তি। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পয়লা জুলাই থেকে শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া। অনলাইন ভর্তি প্রক্রিয়া অভিন্ন কেন্দ্রীয় অনলাইন সাইটে নয়, প্রত্যেক কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। 15 জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 20 জুলাই কলেজগুলিকে প্রকাশ করতে হবে মেধা তালিকা। 31 জুলাইয়ের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে কলেজগুলিকে ভর্তি নিতে হবে। 1 আগস্ট থেকে শুরু হবে স্নাতকের প্রথম সেমেস্টারের ক্লাস। মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার পরে যদি আসন ফাঁকা থাকে তাহলে 31 অগস্টের মধ্যে শূন্য আসন পূরণ করতে হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি মেনে 4 বছরের স্নাতক স্তর করা হয়েছে। শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে 4 বছর, অন্যদিকে 5 কোর্সে স্নাতক করলে 3 বছরই লাগবে, মাস্টার্স 1 বছরের করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।